দেউলিয়া অর্থ সেই যার কোনো ঋণ শোধ করার পথ থাকে না, যারা ঋণ দেয় তারা তারপরে দয়া করে কিছু একটা করে, দেউলিয়া মানে তো বুঝতে পারছে না, কিছুই নাই। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। তোমরা কি জানো নিঃস্বকে তারা বললেন তার মাল সম্পদ নেই, সে তো নিঃস্ব। আল্লাহ রসুল বললেন দেখো নিঃস্ব সেই যে কিয়ামতের দিনে উঠবে বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন ওয়া হাজ্জিন, সালাত নিয়ে, সিয়াম নিয়ে, যাকাত নিয়ে, হজ নিয়ে, কত যে তার নেকি, কারণ কোটিপতি মানুষ বহু দান সাদকা করেছে, এই সব নিয়ে উনি কিয়ামতের দিন উঠবেন। এবার আল্লাহ পাক বিচার বসাবেন, এই লোকটার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে, এইবার শুরু হবে খেলা, বিবাদীর পালা। কেউ বলবে এই লোকটা আমাকে অমুক দিন গালি দিয়েছিল, শক্তির দম্ভে আমাকে অতদিন মেরেছিল, সে আমার ওই সম্পত্তি ফাঁকি দিয়ে নিয়েছিল, আমি দুর্বল কিছু বলতে পারিনি, সে আমার আল ঠেলে 3 ফুট জায়গা দখল করে নিয়েছিল, আমি কিছু বলতে পারিনি, আমার বিল্ডিং ভিতরে এসে বিল্ডিং করেছে, আমার কিছুই করার ক্ষমতা ছিল না। চারিদিকে এমনি করে আসতেই থাকবে, আসতেই থাকবে পরস্পরের হক নষ্ট করার এই দীর্ঘ সারি, যখন বন্ধ হবে তখন দেখা যাবে এই লোকটার আমল নামে যত নেকি ছিল সব শেষ। যখন কোনো জনপদ জালেমা অর্থাৎ অত্যাচারী হয়ে পড়ে, ইন্না আখযাহু আলীমুন শাদীদ, তখন আল্লাহ চটকে তাকে ধরে ফেলেন এবং তার ধরাটা অত্যন্ত যন্ত্রণাদায়ক এবং কঠিন হয়ে যায়। ঠিক আজকে শ্রীলঙ্কার যে অবস্থা, কঠিন ধরা হয় নাই, যে 2 দিন আগে ছিল দক্ষিণ এশিয়ার সেরা, এখন সে ফকির, সবার কাছে হাত পাচ্ছে তোমরা দাও আমি দেউলিয়া হয়ে গেছি। দেউলিয়া অর্থ সেই যার কোনো ঋণ শোধ করার পথ থাকে না, যারা ঋণ দেয় তারা তারপরে দয়া করে কিছু একটা করে, দেউলিয়া মানে তো বুঝতে পারছে না, কিছুই নাই। অথচ সে 2 দিন আগেও ছিল, 2019 সাল কদিন আগে গেছে না, 19 সালেও ছিল এশিয়ার দক্ষিণ এশিয়ার সেরা। ও তো রাষ্ট্রীয় পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে, ব্যক্তি পর্যায়ে, সামাজিক পর্যায়ে, যারা যেখানে আমরা আছি প্রত্যেকেরই কর্তব্য একে অপর হক নষ্ট না করা। কত ধরনের হক নষ্ট হচ্ছে, ভাই ভাইকে তার হক দেয় না, বাপ তার সন্তানকে পুরোপুরি সব সম্পত্তির হক বুঝে দেয় না, আর মায়েরা তো কিছুই পায় না, মায়ের যদি সন্তান থাকবে না থাক, মায়ের হক তো ছেলেরা জোরকে নেই নাই, আর বৃদ্ধ বৃদ্ধাদের তো কোনো হকই নেই। আপনি এত সুবিচার, ওরে বাপরে বাপ, আপনি ঘরেই থাকেন না, সারাদিন মসজিদেই থাকেন, হকুল্লাহ ঠিক ছিল, সালাত ছিল, সিয়াম ছিল, যাকাত ছিল, হজ ছিল, অথচ আপনি নিঃস্ব, কারণ আপনি হকুল ইবাদত নষ্ট করেছেন। কত লোক এসে আপনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করছে, এই অভিযোগগুলো হকুল ইবাদত নষ্ট করার কারণেই তো করেছে তার। তো দেখা গেল হকুল ইবাদত নষ্ট করলে হকুল্লাহ কোনো কাজ দেবে না, অত হকুল্লাহ হকুল ইবাদত ঠিক রাখবেন, এরপরে হকুল নফস আছে,